আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের সামনে মজার একটা সবজি রেসিপি নিয়ে। খুবই সহজে ঘরে থাকা উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ মজার সবজির রেসিপিটা। তা আজকে সবজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু সবজি নিয়েছি, 3টা টমেটো নিয়েছি, নিয়েছি শিম, 10-12টা শিম নিয়েছি। শিমগুলা পেটে পিঠে যে শিরগুলা থাকে ওই শিরগুলো আমি এভাবে ফেলে দেব, আর চেক করে নিব ভিতরে পোকা আছে কিনা শিমের ভিতরে। 3টা শশা নিয়েছি, 1টা গাজর, 2টা আলু, 1টা পেঁয়াজ। এগুলো ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করব। রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলাতে দিয়ে দিলাম 1/3 কাপ তেল, সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব হালকা লাল করে। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন পেঁয়াজের সাথে ভেজে নিব। আর দিয়ে দিব এর মধ্যে 1/2 চা চামচ দইনার গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছের মধ্যে লেগে যায় মশলাগুলো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম আলু, গাজর, সব সবজি দিয়ে দেব, টমেটো, সবগুলো সবজি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো সবজিগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি সবজিগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে সবগুলো সবজি একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিব যাতে রান্নাটা হয়ে যায়। কয়েক মিনিট পরে আমি চলে আসলাম, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা দইনা পাতা। সবগুলো সবজি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রেখেছিলাম দইনা পাতাগুলো দিয়ে দিচ্ছি, 2-1 মিনিট রেখে আমি নামিয়ে ফেলব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলব। তো একটা বল নিয়েছি, কাচের বল, বলের মধ্যে আমি সবজিটা ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবজি রান্নাটা, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই এভাবে সবজিটা রান্না করে খাবেন।